অতি হিংসার রাজনীতি আমি করি না। আমার মধ্যে অতি হিংসার রাজনীতি আমি কখনোই করি না, কারণ আমার শিক্ষা, আমার রাজনৈতিক গুরু আমার বাবা। আমি ছোট্টবেলায় 5 বছর বয়স থেকে আমার বাবার আঙ্গুল ধরে ধরে আমি সারা বাংলাদেশের রাজনীতি কিভাবে করে আমি দেখছি। আমার শিক্ষা 5 বছর থেকে, তারপর ছাত্র রাজনীতি করছি, অনেক জুলুম মায় অনেক কষ্ট সহ্য করছি। আমি ছোট্ট একটা কথা বলব, আমার বিপক্ষের যে ভাইরা জাফরুল্লাহর মঞ্চে উঠে অথবা নানান জায়গায় যে আজে বাজে কথা আমাকে নিয়ে বলেন, একবার চিন্তা করে দেখে আপনি মুখটা কতটুকু আর কথাটা কত বড় বলে হজম করতে পারবেন? ভাই বাংলায় পারবেন, সদরপুর পারবেন, চর ভদ্রসন পারবেন, ঢাকায় পারবেন, আপনি যেখানে বসবাস করেন যে এলাকায় সেখানে পারবেন, আপনি ঢাকার বাড়ির ভিতরে পারবেন? ছোট মুখ দিয়া বড় কথা বললেন, কারণ একটু কথা বলাতে হয়তো বা জাফরুল্লাহ সামান্য সময়ের জন্য খুশি হবে, কিন্তু আপনার কপালে কি জ্বর নাই মা আসবে একটা চিন্তাও করতে হবে। তাই যতটুক মানুষ ততটুক কথা বলে। আপনি যার নেতৃত্বে যাকে খুশি করার জন্য নিক্সন চৌধুরীকে গালাগালি করেন তাকে কিন্তু খুঁজে পাবেন না, সে কিন্তু ফোন ধরবে না, সে কিন্তু আপনাকে চিনবেও না, চোখের পানি ভাইসা শেষ হয়ে যাবে। অতএব উপদেশ দিলাম, শুনলে শুনবেন, না শুনলে না শুনবেন। বড় বড় মহারথী সব গেছে তর, কানা খোলা উঠা কয় আমার হাতু পর। জাফরুল্লাহ সাহেব ওনার নেতা, ওই সব ওনার ওই দুই চারটা দালালরাই বলবো, জাফরুল্লাহ সাহেব নিজের মুখে নিক্সন চৌধুরীকে কুমির বলে, টিকটিকি বলে না, সাপ বলে না, বেদি কয় না, ইঁদুর কয় না, কুমির কয়। উনি নিজে বলে খালকাইটা কুমির আনছো, কাকাই আমারে কুমির কয়। আপনারা পাশে পয়সা বুঝেন কুমিরের লেজের বাড়ি কি, তারা কয় আমি দুঃখ পাই না, কারণ ওনার মতন দানবরে ওনার মতন দানবরে খাইতে হইলে কুমির ছাড়া উপায় নেই। ওই খাল দিয়ে যদি ছোট ছোট কুমি মাছ আসতো তাহলে কি ওনারে গিলা খাইতে পারতো? উনি যে কয় খাল কাইতে কুমির আনছো, এই কথাটা ওনার দালাল দাকে বুঝে কুমিরের লেজের বাড়ি কি, আর মাত্র 1.5 মাস চামচামি কইরা যায়। এই দোষটা মূল দোষটা মানে যে গালাগালি করায় এর মূল অপরাধী জাফরুল্লাহ, কারণ সে যদি তার নেতা কর্মীদের ভালোবাসত, এদের উপরে যদি দরদ থাকত, এদের ভবিষ্যৎ চিন্তা করত, তাহলে সে বলতো না যে বাবা তোমরা গালি দাও, বলতো গালি দিও না। এই যে 4.5 বছর গতবার নির্বাচনের পর এই যে উনি ফোনও ধরে নাই আসেও নাই, এটাই ওনার অভ্যাস। অতএব বাবারা ডেক দাও, গালি দাও নিক্সন চৌধুরীরে, নিক্সন চৌধুরীর রক্তে মাংসে মানুষ, কিন্তু কিছু বলি না। কারণ হলো এই মোবাইল খুললে মাঝে মধ্যে দেখি এই নেতা গেদা একটু একটু পোলাপাত প্রধানমন্ত্রীর জাতে তোমাকে গালাগালি করে, তখন আমি চিন্তা করি যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বঙ্গবন্ধুর কন্যা, এ দেশের রাষ্ট্রীয় ক্ষমতার সর্বোচ্চ জায়গায় পৃথিবীর মধ্যে সে সব থেকে শক্তিশালী 10 জনের মধ্যে একজন, তারে যদি গাইল দেয় আর সে যদি হজম করতে পারে তাহলে আমি কোন খ্যাতের মুলা, এটা চিন্তা কইরা ঘুমাই। তার মানে না যে ঘুম থেকে উঠব না, অতএব মঞ্চে গালাগালি কইরা ক্ষণিকের জন্য জাফরুল্লাহর চোখে অথবা হিরো হইলেও ভবিষ্যৎ কিন্তু বেশি ভালো হবে না। আমরা যুব সমাজের জন্য
আজকে জাফরুল্লাহ সাহেবের একটা বক্তব্য শুনলাম ইউটিউবে, উনি বলতেছেন ঘরে ঘরে চাকরি দিব। ইলেকশনের আগে এই কথা দিয়ে উনার নেতারা বলে এটা আমাদের থেকে ভালো জনগণ, ঘরে ঘরে চাকরি দেবেন। আমি জাফরুল্লাহ সাহেবকে প্রশ্ন করি, আমি ওনার কাছেই প্রশ্ন করি আপনাদের মাধ্যমে, উনি মিডল্যান্ড ব্যাংকের চেয়ারম্যান মালিক, ওনার স্ত্রী শেয়ার হোল্ডার, ওনার দুই পোলা ডাইরেক্টর, ওনার মাইয়া ডাইরেক্টর, মিডল্যান্ড ব্যাংকের 70-80 ভাগ মালিক ওনার পরিবার, 540টা উপজেলা এবং সিটি কর্পোরেশন গুলা সহ প্রায় 700 মিডল্যান্ড ব্যাংকের ব্রাঞ্চ আছে, সেই ব্যাংকের মালিক উনি। এই যুব সমাজে যারা ডিগ্রি পাস, একটা করে ব্রাঞ্চে যদি একটা করে ছেলে এসে চাকরি দিত, তাহলে 700 ছেলেদের চাকরি দিতে পারবে। আমি জানতে চাই এই তিন ধারায় তার মালিকানাধীন ব্যাংকে 7 জন লোককে চাকরি দিচ্ছে। 2009 আবার যখন আওয়ামী লীগ ক্ষমতায় আসলো, তখন কাজী জাফরুল্লাহর বউ এমপি আর কাজী জাফরুল্লাহ প্রেসিডিয়াম মেম্বার, এই চতুর্পাশের মানুষ ব্যাপক উন্নয়ন হয়েছে। আপনারা গেছেন আত্মীয়র বাড়ি, রাস্তাঘাট দেখছেন, বাংলায় কোনো উন্নয়ন হয় নাই, মানুষের সাথে হাত মিলিয়ে প্রেসিডিয়াম হচ্ছে। এমপি কি জিনিস কেউ চোখেও দেখে নাই, এমপি যে জনগণের কাতারে যাইসা কাজ করতে পারে আপনারা দেখেন নাই। কিছু খলিফা পান্তো একটা টাকাই ছাকলাইন এই মসজিদ মন্দিরের নাম দিয়া বেচা খায় ফেলে এই উজ্জ্বল কাজী এই রাসেল কাজী বোরহান কাজী ছাকলাইন কাজী, নিজের ভাইদের দিয়া এলাকায় দায়িত্ব দিয়া চরমতন সদরপুর ভাঙ্গার মানুষের টাকা পয়সা চুরি লুটপাট করে খেয়ে ফেলে। এই ফাইজুলে দিয়া ভাঙ্গা পৌরসভার জমি দখল, দীপকরে দিয়া এই বাচ্চাদের চাকরি দেবে পুলিশে বইলা লক্ষ লক্ষ টাকা নিয়া আজকে দীপকের ফরিদপুর শহরে 10টা ওষুধের দোকান, 5তলা বাড়ি। এই ফাইজুল থাকলাই দীপক এই ছিল জাফরুল্লাহর খলিফারা। থানায় গেলে দাদন ফকিরের কাছে মামলা দিতে হইলে সত্যিকার বড় নেতা ছিল দাদন, ভুলা যায় না। এই 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 উন্নয়ন, এই অপমান, এই হাত মুলায় পিসুদিয়ার মোছা এবং এই খলিফা গুলার জন্য আপনারা সেদিন মনের দুঃখে কষ্টে আপনারা সেদিন কাজী করি কাজী জাফরুল্লাহকে পরিবর্তন করার জন্য আদর্শে বলবেন। আর কষ্ট জাফরুল্লাহ সাহেবের কাছে, ভুল তো মানুষের হয়, আপনি কি শুধরাইলেন? আপনি 10 বছর পর ইলেকশনের আগে আইসা যখন বক্তব্য দেন, আপনার পাশে সেই ন্যাংটা থাকে, আপনার পাশে সেই ফাইজুল, তাহলে আপনি এমপি হইলে সেই 10 বছর আগে আবার চলে যাবে। আপনি যাদের জন্য নিকৃষ্ট হয়েছেন, যাদের জন্য বিতাড়িত হয়েছে, সেই লোকগুলোরই আপনি পাশের দিকে সরান। তাহলে আপনার মধ্যে পরিবর্তন হয় নাই, আপনি নিজের দোষে আপনার অন্যায়ের জন্য জনগণ আপনাকে প্রত্যাখ্যান করে। আপনি ভোটের আগে আইসা 2 হাত জোড়া মাফ চাবেন, তা না চাই আপনি নিক্সন নেগাইলা। আপনি কি বলেন, নিক্সন তুমি চিড়িয়াখানা বানাইছো, বানাইছি সমস্যা নিক্সন তোমার 11 সংখিকার জমি কম কম কে কইলে পারে, এখন 2000 বিঘা 3000 বিঘা 1100 বিঘা তো কোনো জমিই না। রাতের প্রথমে বুঝতে হবে আমি কে, আমি বাদশা খালাসির নাতি। 1000-2000 বিঘা জমি আমাদের কাছে কোনো ব্যাপার না, আমাদের স্টেটেরই জমি আছে 5000 বিঘা। এই বাংলায় যে কোর্ট দেখেন আমাদের জমির উপরে,
হামলা কর বাচ্চা কার আছে আজকে যত সিএস আরএস দেখবে গয়দুদ্দিন খালাসি আর ভাঙ্গার বাচ্চা খালাসির নাম নাই এবং খুব কম সিএস আপনি আমার দাদা ছিল দলিদার এই এলাকা আপনি আমার এখন মেজর রসবিজ্ঞা একটু বাড়াই এক হয়ে দলে আমার ইজ্জত কিমা যায় আর আপনি হল ফুড ডিপার্টমেন্টের অফিসারের পোলা আপনার কাছে 1100-1200 বিঘা তো অনেক ব্যাপার তবে যে বাউন্ডারিটা বানাইছে বাগান বাড়িতে তার ভিতরে গরিব মানুষের জমি আছে মন চেক হয়।